যেতে পারছি না। আমার একটু ওই কোমর টমরগুলো ব্যথা হয়ে যাচ্ছে, কারণ জানি না কোনো শীতের জন্য ওই যে কাপড়ে গন্ধ পাবে, কাপড়টা বাতা আছে, হ্যাঁ সেইটাতে আবারও করবে। এখানেও এই এই বারান্দাটা, ওটা তো দেখালাম, এটা একটা ছোট করে বারান্দা। কালকে কিছু মাটি আমি শুকাতে দিয়েছি, ওই টবের মধ্যে ছিল মাটিটা, তখন জল পড়ে পড়ে মাটিটা কাদা কাদা হয়ে গেছে, গাছ মরেই, ওই গাঁদা ফুলের গাছ ছিল ফেটে যাবে, তখন তো আর মাটি পাবে না, সিমেন্টের মধ্যে আম গাছ ভরা করে যাবে, তাই না? বড় হবে কি না আদৌ মরে যাবে, এরকম কেন বলো তো চিন্তাটা এসছে। ছোটোবেলায় চিন্তাটা করতাম যে ঘরে টবে যদি আম গাছ লাগানো, এদের কে ঢুকাচ্ছে দেখি, কি সুন্দর বসে আছে দেখো ঘরে, ওর সুন্দর একটা ঘর, সেই ঘরটার মধ্যে ফোম আছে তলায়, ফোমের গদি আর কি, ওই তলার বিছানা পাতা আর কি, আর ঘরটা কি লাভলি দেখতে, তাই না বলো? এই দেখো কে ঢুকে আছে, কে ঢুকে আছে ওর মধ্যে, এটা জ্যাকি, জ্যাকি মিস্টার জ্যাকি, কি করছো তোমার ঘরে, কত লাখ টাকা দাম তোমার ঘরে? আরে 12 লাখ টাকা, 12 লাখ টাকা না, 1200 টাকা। বড় পুতুলটা নেমে বললে ওখানে ডাকছে, ওই যে ওপরে পুতুল আছে না দেখো, ছুটে যাবে ওপরে, ওই যে ও তো দিচ্ছি না বলে রেগে যাচ্ছে, দাও দাও। বন্ধুরা দেখো দেখো ওপরে পুতুল আছে, টয় আছে ওর, ওই পুতুলটা পাততে গেছে, দেখলে তো বসে কেমন গেল, যা পুতুল পার, বসে আছে পুতুল পারবে, ওই দেখো এই যে ওর ঘর, আর ওখানেও পুতুল, ওই হেলমেটের ওপর পুতুল আছে, ও ধরবে ওটা, এই যে ডাকতেই পারছে না, কষ্ট হচ্ছে, মনে হচ্ছে খুব ডাক কষ্ট হচ্ছে তোর, তাই না? চোখে গুলি গুলি ঘোরাচ্ছিস কেন, ফটো তুলতে বুঝতে পারছিস, লোককে ভাই ফটোটা দেবো তাও বুঝিস, ওই যে চুপ হয়ে গেছে, এই যে লতে পারিস, কি করছে ডাকা ডাকা চোখ, সিংহের মতন দাঁড়িয়ে আছে, বাঘ একখানা দুপা দুপা ভাগ করে দাঁড়িয়ে আছে, বাঘ এই আসছে আসছে, ডাক ডাকো ডাকো ডাক ডাকো ডাক ডাকো।